আল্লাহুল আলামিন অনেক বিশাল বড় মালিক, আসমানটাও অনেক বড়, জমিনটাও অনেক বড়, পাহাড়টাও অনেক বড়। মালিক রব্বুল আলামিন বলে, বান্দা আসমানের ভিতরে আমি আল্লাহ বসার মতো জায়গা নাই, জমিনের ভিতরে বসার মতো কোনো জায়গা নাই, পাহাড়ের ভিতরে বসার মতো কোনো জায়গা নাই, কারণ পাহাড় ছোট আমি আল্লাহ বড়, আসমান ছোট আমি আল্লাহ বড়, দুনিয়া ছোট আমি আল্লাহ বড়। এত বিশাল বড় মালিক, অন্য কোনো জায়গায় বসার মতো স্থান নাই। রব্বে করিম বলে, হে মুমিন আনা ইন্দাল মুনকাসিরাতি কুলুবুহুম, প্রত্যেকটা মুমিনের একটা কলব আছে, ওই কলবটা যদি আল্লাহর প্রেমে পাগল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আসমানের ভিতরে আমি আল্লাহ বসার মতো জায়গা না থাকলেও, জমিনের ভিতরে আমি আল্লাহ বসার মতো কোনো জায়গা না থাকলেও, আসমানের ভিতরে আমি আল্লাহ বসার জায়গা না থাকলেও, সমুদ্রের ভিতরে আমি আল্লাহ বসার জায়গা না থাকলেও, বনান্দা তোমার কলবের ভিতরে যে ছোট্ট একটা কলব আছে দেহের ভিতরে, আমি আল্লাহ পাক ওই মুমিনের আল্লাহর ভয়ে প্রকম্পিত কলবের ভিতরে আমার আরশ বানায় নে। মুমিনের কলবটা কার আরশ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার দিলের ভিতরেই আমি আছি, বান্দা তুমি যখন যা চাইবে আমি আল্লাহ সব কিছুর আঞ্জাম দিয়া দিব। দুনিয়ার নেতার কাছে চাইলে নেতা বেজার, পীরের কাছে চাইলে পীর বেজার, মা বাবার কাছে বেশি বেশি চাইলে তারাও বেজার হয়। মাগার রসুল বলে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াখুদাব আলাই, আল্লাহর কাছে কোনো বান্দা যদি না চায়, রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয় না, বেজার হয়। এজন্য চাইবো কার কাছে? নাকি বাবার কাছে? আজমিরে যায়, খাজা গরিবে নওয়াজের কাছে যায়, বাবার কাছে যায়, সন্তান চাইলে বাবা দিব নি, কথা কয় না কে? আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গায়েব হয়ে গেছে নি, নাকি নবী দিয়া নবী গায়েব হয়ে গেছে? এ মুসলমান, যা কিছু চাবো কোনো পীরের কাছে না, বাবার কাছে না, মাজারে না, আল্লাহর কাছে, ঠিক কি না? সন্তান যদি আল্লাহর কাছে না চায়, কেউ মাজারে যায় চায়, কি মানুষ না ব্যাকল? আরে মানুষ না ব্যাকল কেন বললাম? মানুষ দেখলেই তো মানুষ মনে বলা যাবে না, চেহারা সুরতে মানুষের আকৃতি, কিন্তু কাজে কামে গরু ছাগলের চাইতেও খারাপ আছে না নাই? এখন সময় মতো বিয়ে করেন, সময় মতো বাচ্চা নেন, আল্লাহ পাক সম্পদ দিয়ে দিবে, সন্তানও দিয়ে দিবে। অসময়ে বিয়া কইরা 40-45-46 বছরে যদি বাচ্চা নিতে চান আর যদি আল্লাহ না দেয়, এখন এই যা যদি পরে বাবার কাছে যায় বলেন, বাবা গো একটা সন্তান দেন, এতদিন আল্লাহ দিতে চাইছে নেয় নাই, এখন বাবার কাছে যায় বলে বাবা সন্তান দেন, বাবা কয় ঠিক আছে, সুমন তার ছুক আল্লাহ কুত্তার গো এক রাত বউডারে আমার কাছে রেখা যাও, সন্তান হয়ে যাবে। কি আল্লাহর কাছে না চায় বাবার কাছে চাইলে লাভ আছে নি? হ্যাঁ, এজন্য ভণ্ডামি এই দেশে কত প্রকার চলে, আবার দলিলও দেয়, এক তো ভণ্ডামি করে আবার দলিলও দিতে চায়, এক তো হারাম খায় আবার দলিল দিয়া খাইতে চায়। এজন্য গুনা যেটা এটা গুনা, হারাম যেটা এটা হারাম। এই নবীনগরের মাটিতে কোনো ভণ্ড বেদাতিদের স্থান হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। এজন্য পীর মুরিদি করেন কোনো সমস্যা নাই, আমরাও তো মানি, কিন্তু এমন পীরের কাছে যাওয়া যাবে না যেই পীরের কাছে গেলে নামাজ রোজা কিচ্ছু লাগে না, কি ঠিক না? এমন পীরের কাছে যাব না যেই পীরের কাছে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, যাকাত লাগে না, হজ লাগে না, যেই পীর ইসলামের পক্ষে কথা বলে না, যেই পীরের কাছে গেলে নামাজ রোজা লাগে না, বুঝতে হবে ওইটা শয়তানের পীর। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? রাগ করেন কারা কারা? সবাই কথার পক্ষে না বিপক্ষে? চাবো কার কাছে? বন্ধুটাকে, এছাড়া অন্য কাউরে বানাবো নাকি? এই মালিক রব্বুল আলামিন কেমনে এমনি পাওয়া যায় না। আল্লাহ বলে, আমি আল্লাহকে আগে চাও, আমি আল্লাহ তোমাকে চাইবো, ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আমার মালিকের কাছে চাইবো, ঠেকাটা আমার মালিকের ঠেকানা। এই কারণে রব্বুল আলামিন বলে, ফাযকুরুনি আগে আমার কাছে চাও, আগে আমাকে স্মরণ করো, আযকুরুকুম তারপরে কেমনে তোমার স্মরণ করা দরকার এটা আমি আল্লাহ ভালো করেই জানি, ঠিক কিনা?
বর্তমানে আমরা চাইতেও জানি না, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে দেয় না। কেমনে চাইবো? এই নদীর ভিতরে তুফান তুফান নৌকার ভিতরে উঠছে, এমন তুফান দিয়ে ডুববে অবস্থা, ডুববে ডুববে ভাব। এখন খালি ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বান্দি, এই ইচ্ছা মতো জিকির করতেছে, যেই নাকি জ্বরটা থামছে। নাবিকটা ছিল কঠিন নাবিক, হয় না? এটা হুন্ডায় উঠছে পিছনে নিয়ে, সামনে একটা কুত্তা পড়ছে, একশো টান হুন্ডার, কোনোমতে একটু আল্লাহাক বাঁচাই দিছে। পিছনের টাকা দোস্ত, তুই যে কঠিন ড্রাইভার, আহারে তুই যদি না হইতো অন্য কেউ হইলে একদম শেষ হয়ে যেতাম আজকে। আল্লাহকে বাঁচাইলাম আমি, আর সে সমস্ত ক্রেডিট দিয়ে দিতেছে হুন্ডাওয়ালারে। তাহলে বাঁচানোর ক্ষমতা কার, মারার ক্ষমতা কার? তাহলে সব কিছুই তো আল্লাহর, তা আরেকজনকে আরেকজনের কাছে কেন চান? তার মানে ইমানের ভিতরে কিছু না কিছু ঘাটতি আছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান এত বিশাল বড় মালিকরে বুঝতে গেলে ঘুষ খায় কিন্তু বোঝা যায় না। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ঘরে বিছানার ভিতরে ঘুমায় রয়েছে, গভীর রাত, আসম গভীর রাতের ভিতরে ঘরের ছাদের ভিতরে একটা আওয়াজ হয়, ঠক 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 করে আওয়াজ। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি আওয়াজ দিতেছে, এই ছাদের ভিতরে কে? বলে আমি ইব্রাহিম নবী। আমাদের কি হয় বলেন? হ্যাঁ, জোরে বলেন, আরো জোরে।